নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উচ্চতর মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের চার, বাণিজ্যে প্রথম শিলচরের অসীম। মিজোরামের জলে ফুসছে সিংলা ও লঙ্গায়, করিমগঞ্জের বহু গ্রাম প্লাবিত। চিরকান্দিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম তিন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ শনিবার উচ্চতর মাধ্যমিক কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ফলাফল প্রকাশ করেছে। এবছর বরাক উপত্যকার পড়ুয়ারা মেধা তালিকায় স্থান করে নিতে পেরেছে। বেশি সাফল্য এসেছে কমার্স বিভাগে। শিলচরের বিবেকানন্দ জুনিয়র কলেজের ছাত্র অসীম সরকার সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই বিভাগে সপ্তম স্থান অধিকার করেছে করিমগঞ্জ কলেজ অব সায়েন্সের হর্ষ গোয়ালা এবং নবম স্থান দখল করেছে বিবেকানন্দ জুনিয়র কলেজের ছাত্রী বৃন্দা রায়। বিজ্ঞান বিভাগে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে শিলচর সরকারি বালক বিদ্যালয়ের পরীক্ষার্থী ডেইজি পাঠক। শনিবার ফলাফল ঘোষণা হতেই কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে তাদের স্কুলগুলোতে ছিল উৎসবের আমেজ। এই আনন্দে শরিক ছিলেন তাদের সহপাঠী, শিক্ষক শিক্ষিকা ও পরিবারের সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের বিবেকানন্দ জুনিয়র কলেজের ছাত্র অসীম সরকার জানায়, এই সাফল্যে উচ্ছ্বসিত সে। পরবর্তী প্রজন্মের পড়ুয়াদের সাফল্য পেতে হলে কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করতে হবে বলেও জানায় অসীম। সবার ভালোবাসার, সবার, আমি মনে করি সবার প্রতি যে রেসপেক্টের ভাবটা, এটাই সব থেকে বড়। কারণ সবার মানুষের মধ্যেই ভগবান আছে বলে এটা বিশ্বাস করি। মানুষ আমাকে যেভাবে সাপোর্ট করেছে, এটার ফলে আজকে আমি এখানে উঠতে পেরেছি। তোমার পরবর্তী যারা আসবে, তুমি তাদের জন্য কি মেসেজটা দিতে চাও? আমার পরবর্তীতে যারা আসবে তাদেরকে এটাই বলতে চাই, পড়াশোনার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে হবে। তোমাদেরকে খুব ডিটারমাইন্ড হতে হবে। তোমাদের প্রথম থেকে এটা মোটিভ থাকতে হবে যে আমাকে কিছু করতে হবে। অল থ্রু আউট দি ইয়ার তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর মানুষের পার্সন বর্তমানে এটাই সব থেকে বড়, পার্সোনাল লাইফটা নিয়ে বেশি চিন্তা না করে একাডেমিক ক্যারিয়ারে কীভাবে এগিয়ে যাওয়া যায় এটাই চিন্তা করা উচিত। আমি আগামীতে এই কলেজ থেকে বিকম করবো এবং ভবিষ্যতে, যেহেতু আমার স্যার ওরা, আমার টিচার্সরা আমাকে আমার স্ট্যাটাসকে ইম্প্রুভ করেছে, আমিও ভবিষ্যতে একজন সাকসেসফুল টিচার হতে চাই। রাজ্যে নবম স্থান দখল করা বিবেকানন্দ জুনিয়র কলেজের ছাত্রী বৃন্দা রায় জানিয়েছে, তার সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের অবদান অনেক। যদি তোমরা কমার্স করতে যাও, প্লিজ কাম টু দিস কলেজ। অ্যান্ড আমার ফিউচার এইম আছে যে বিকম করবো, তারপর আমি এমবিএটা কমপ্লিট করবো। আমার ইচ্ছা আছে আমি ব্যাংকে জব করবো।
এদিকে বিজ্ঞান বিভাগে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করা শিলচর সরকারি বালক বিদ্যালয়ের পরীক্ষার্থী ডেইজি পাঠক তার সাফল্যের সকল কৃতিত্ব তার মা বাবা এবং শিক্ষক শিক্ষিকাদের দিয়েছে। ডেইজি জানিয়েছে সে মেডিকেল সায়েন্সে পড়তে আগ্রহী। যেটো মই পজিশ্যন পাইছোঁ সেইটো পাই মই বহুত সুখী আৰু মই ইয়াৰ ক্ৰেডিটটো মোৰ মা দেউতা মোৰ টিচাৰসকল মোৰ গোটেই ফেমিলি মোৰ মামাহঁত তেওঁলোকক দিব বিচাৰোঁ আৰু ভগৱানৰ ওচৰতো মোৰ মানে থেংক ইউ থাকিলে যে তেখেতে এইখিনি মোক দিলে আৰু ফিউচাৰত মই এতিয়া মেডিকেল লাইনত যাব বিচাৰোঁ আৰু মই টেষ্টটো দিছিলোঁ নীটৰ টেষ্টটো আৰু আজি মোৰ এইমছৰো মেডিকেল টেষ্ট আছে আৰু জি মিনছ মানে ইঞ্জিনিয়াৰিঙৰ টেষ্টো দিছিলোঁ এতিয়া তাৰ ৰিজাল্ট অলৰেডি আউট হৈছে কিন্তু মোৰ পাৰ্চেণ্টাইলটো তাত আছিলে 98.55 আৰু এতিয়া মোৰ কিন্তু মানে মেডিকেল ছাইডত যোৱাৰ ইচ্ছাটো বেছি। উধারবন্দের ঐতিহ্যবাহী ডিয়ান এইচএস স্কুল এবছর উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে। কলা বিভাগে স্কুলের 122 জন পরীক্ষার্থীর মধ্যে একটি স্টার ও 17টি লেটার সহ 106 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার 87%। উত্তীর্ণদের মধ্যে প্রথম বিভাগে 7 জন, দ্বিতীয় বিভাগে 39 জন ও তৃতীয় বিভাগে 60 জন রয়েছে। বিজ্ঞান বিভাগে 40 জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। এতে প্রথম বিভাগে 6 জন, দ্বিতীয় বিভাগে 28 জন ও তৃতীয় বিভাগে 6 জন পাশ করেছে। কলা ও বিজ্ঞান বিভাগে স্কুলে মোট লেটার এসেছে 25টি। স্কুলের ফলাফল সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন 2014 সাল থেকে তাদের স্কুল ভালো ফল করে আসছে। বিজ্ঞান বিভাগে পাশের হার 100%, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আসছে এবার আমরা 87% পাস করছে, একদম স্টার মার্কও পাইছে আর লেটার আইছে 18-17টা, সায়েন্সে আইছে লেটার 8টা আর 100% পাস করছে। সায়েন্সে তো আপনাদের তো 2014 থেকে মনে হয় 100% 2014 থেকে আমরা 100% রেজাল্ট। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে শিলচর কলেজ রোডের সেন্ট্রাল জুনিয়র কলেজ। কলা, বিজ্ঞান ও বাণিজ্য তিনটি শাখা থেকেই পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল পরীক্ষার্থীরা। কলা শাখায় 85%, বাণিজ্যে 100% এবং বিজ্ঞানে 100% পড়ুয়া পাশ করেছে। আমরা সেন্ট্রাল জুনিয়র কলেজ থেকে অত্যন্ত আনন্দিত আজকে। উচ্চ মাধ্যমিকের যে ফলাফল বেরিয়েছে সেটাতে আমরা আর্টস, সায়েন্স, কমার্স এবং আর্টসে ভালো ফলাফল হয়েছে। কমার্সে 100% পাস আউট হয়েছে, আর্টসে 85% এবং সায়েন্সে 100% পাস আউট হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত আজকে, কারণ আমরা যে ছাত্রদেরকে পড়িয়েছি ম্যাট্রিকের সময় ওরা খুব বিলো পার্সেন্টেজ নিয়ে আমাদের কলেজে ভর্তি হয়, কারু 40%, কারু 35%। সেই জায়গাতে ওদেরকে পড়িয়ে আমরা পাশ করিয়েছি এবং অনেক ছাত্ররা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, সেকেন্ড ডিভিশনে পাশ করেছে এবং অনেক ছাত্র আছে যারা নিজের খরচ দিয়ে অর্থাৎ বাড়ি বাড়ি টিউশনই করে পড়েছে, সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। থার্ড ডিভিশনের ছাত্র ছিল, এখন থার্ড ডিভিশনে পাস না করে ও সেকেন্ড ডিভিশনে পাস করেছে। অর্থাৎ আমরা প্রত্যেকটি ছাত্রকে আমরা আপগ্রেড করছি এবং মূলত আরেকটা বিষয় যে আমাদের কলেজে কোনো ধরনের কোনো প্রাইভেট টিউশনে কারোর কাছে গিয়ে বাড়ি গিয়ে টিউশন নিতে হয় না, আমাদের কলেজেই পড়াশোনা হয় এবং টিউশনের জন্য কোনো ফিজও আমরা নিই না এবং অতি সুলভ মূল্যে শিলচরের মধ্যে আমরা একটি প্রাইভেট কলেজ চালাচ্ছি। অতি সুলভ মূল্যে, অতি কম খরচে একটি ভালো পড়াশোনা করার আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং অত্যন্ত আনন্দিত আজকে যে আমরা যাদেরকে পড়িয়েছি ওরাও স্যাটিসফাইড এবং ভালো রেজাল্ট হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে ছাত্ররা আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শিলচরবাসীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, এবছর 2019 এবং 20 সালের আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, আপনারা আসুন। যারা বিভিন্ন কলেজে সুযোগ পাচ্ছেন না, অর্থনৈতিকভাবে পড়তে পারছেন না, তারাও আসুন, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আশাবাদী যে আগামী 2020 সালের যে ফলাফল ঘোষণা হবে সেখানে আসামের মধ্যে যে কোনো 10 নম্বরের ভিতরে আমাদের স্থান অবশ্যই হবে। কলেজের অন্য এক শিক্ষক জানান তাদের কলেজের শিক্ষার মান ক্রমশ উপরের দিকে যাচ্ছে, আগামীতে ফল আরও ভালো হবে। যদি বলি সেটা আপওয়ার্ড মানে এটা উপরের দিকে যাচ্ছে সেটা আজ পর্যন্ত নামেনি। আর আমার বিশ্বাস আমরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছি তার সঙ্গে ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করছে আমরা আরও অনেক ভালো রেজাল্ট করব। তার সঙ্গে আগামী 1-2 বছরের মধ্যে আমরা আশাবাদী যে আমরাও
প্রথম 10 জনের মধ্যে আমাদের কোনো স্টুডেন্টের নাম অবশ্যই নিয়ে আসব, এটা এ ব্যাপারে আমি খুব আশাবাদী। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিলচর রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের পড়ুয়ারা আশানুরূপ ফল করতে সক্ষম হয়েছে। স্কুল থেকে মোট এবারে 15 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, এদের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। স্কুলের পক্ষ থেকে কথা বলতে গিয়ে শিক্ষক মনোজ ঘোষ জানিয়েছেন, স্কুলের ফলাফলে তিনি গর্বিত। এখানে সাধারণত গরিব পড়ুয়ারাই পড়তে আসে, যাদের থাকে না কোনো প্রাইভেট টিউশন। কলেজে এই বছর উচ্চ মাধ্যমিক 2019 শিক্ষাবর্ষের রেজাল্ট যেটা বের হলো আজকে, তো আমাদের কলেজের ছাত্রছাত্রীরা ভালোই ফলাফল করেছে এবং 100% ফলাফল করেছে। বিশেষ কথা হলো গিয়ে যে জেনারেলি অন্যান্য কলেজে হয়তো ভালো রেজাল্ট করছে কিন্তু প্রত্যেক স্টুডেন্টের পিছনে প্রাইভেট টিউশন আছে, কিন্তু আমাদের যেসব ছাত্রছাত্রীরা এক্সাম দিয়েছে এবং ভালো ফলাফল করেছে এবং লেটার স্টার মার্কসও আছে কিন্তু ওদের কোনো প্রাইভেট টিউশন নেই, কারণ ওরা আর্থিক দিক দিয়ে একদম কমজোর এবং ওদের কাছে এটাও থাকে না আসা যাওয়ার গাড়ি ভাড়া, সেটা আমাদের পক্ষ থেকে অনেক স্টুডেন্টদেরকে দিতে হয়। তো আমরা আলটিমেটলি আমরা এটাই চেষ্টা করি, প্রাইভেট টিউশন ছাড়া স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়ে ভালো ফলাফল করাতে চেষ্টা করি। এবং কিছু কিছু স্টুডেন্ট এরকম আছে যারা সেকেন্ড ডিভিশনে পাস আউট করে ম্যাট্রিকে করেছিল এবং হায়ার সেকেন্ডারিতে এসে অ্যাডমিশন নিয়েছে, ওরা ফার্স্ট ডিভিশন লেটার মার্ক পেয়েছে এবং সেটা কিন্তু আলটিমেটলি ক্রেডিট গোস টু আমাদের শিক্ষক শিক্ষিকা যারা পড়ান, ওনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যে আমাদের দুটো স্ট্রিম চলছে আর্টস এবং কমার্স, দুটো স্ট্রিমে কমার্স সহ একজন ছাত্র কোনোভাবে কোনো জায়গাতেই কোনো প্রাইভেট টিউশন নিচ্ছে না, সম্পূর্ণ ওদের ক্লাসে নোটস দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন আমরা 2015 সালে শুরু করেছি, বেশি দিন হয়নি, একটা কলেজ শুরুতে যেভাবে যায় যেভাবে অগ্রগতির দিকে যায়, প্রথম দিকে লোকরা জানে না, গার্জিয়ানরা খুব একটা ফেথ করে না, আমরা কনভিন্স করে যেসব ছেলে মেয়েদেরকে এনেছিলাম ওদের রেজাল্ট ভালো ছিল না, মানে যখন এনেছিলাম আগের রেজাল্ট ওদের তেমন ভালো ছিল না, ওদেরকে দিয়ে যদি আমরা উইদাউট প্রাইভেট টিউশনে আর্টস এবং কমার্স দুটো স্ট্রিমে যদি আমরা 100% পাস রেজাল্ট করে দেখাতে পারি, যেখানে লেটার্স আছে, ভালো ডিভিশন আছে, স্টার স্ট্যাটাস আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা ভেরি গ্ল্যাড উই আর 100% সাকসেসফুল উই গোয়িং থ্রু ভেরি গুড। করিমগঞ্জের সিংলা ও লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় জেলার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লঙ্গাই নদীতে জল বাড়ার ফলে দক্ষিণ করিমগঞ্জ ও পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাথারকান্দির কাবাড়িবন্দ পঞ্চায়েতের মন্ত্রীগাঁও ও কাবাড়িবন্দ এবং দক্ষিণ করিমগঞ্জের ইলাশপুর গ্রাম পঞ্চায়েতের একটি বাঁধ ভেঙে জল প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তাছাড়া পাথারকান্দির বেশ কিছু স্থানে বন্যার জলের তোরে বাঁধ ভেসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এইসব এলাকার মানুষ বর্তমানে আতঙ্কে ভুগছেন। প্রসঙ্গত, মিজোরামে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ায় এই নদী দুটোতে জল ক্রমশ বেড়েই চলেছে। বহু স্থানে বন্যা প্লাবিত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে লঙ্গাই নদীতে জলস্তর 24.5 মিটার, এই স্থানে নদীর বিপদসূচক চিহ্ন 22 মিটার।
সিংলা নদীর জলও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বিপদসীমা 17.98 মিটার, বর্তমানে নদীর জলস্তর 24.41 মিটার। এদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জের জেলা শাসক এম এস মণিভন্নন এলাকা সফর করেছেন। সেই সঙ্গে বিধায়ক কৃষ্ণেন্দু পালও বন্যা প্লাবিত এলাকা সফর করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জলসম্পদ মন্ত্রী কেশব মহন্তকে বিস্তারিত জানিয়েছেন। তিনি এ ব্যাপারে বলেন, মিজোরামত প্রত্যেক বছরই এনেকা এই মে মাহত এটা মানে বরষুণের টাইম, এতিয়া মিজোরামত অল্প বেশি বরষুণ হওয়ার কারণে লংগাই নদীখন মানে অবাটক করে আছে, কেইটা ঠাই মাতাউরি সিঙ্গি আছে। আপনার আপনারা দেখি পাইছে যে এইটা মন্ত্রীগ্রাম, মন্ত্রীগ্রামের এই দুটা ফ্যামিলি ঘর লই গল আর কেইটা ঘর এই পিছত এফেক্টেড হয়েছে। আর এইফালে দিয়ে আপনাদের দেখি পাব যে পাতারগান্দির চারটা ঠাই এতিয়ালৈকে মাতাউরি সিঙ্গিলে, আর পাতারগান্দির প্রায় সাইটর উপরও হব পারে, মানে আমার যেটা লাগিছে 60 অধিক গাঁও এতে পানির তলত আছে। তো আমার সবচেয়ে মেইন যেটা কথা যে যাওয়া বছর যত যত মাতাউরি সিঙ্গিছিল এইবিলাকর কাম বা ওয়ার্ক অর্ডার এতিয়াও কন্ট্রাক্টরে পাওয়া নাই, আর এই বছর তো আকো নতুনকে আরো 4-5টাটাই ই হয়েছে। তো এই কারণে আমি আমার প্রিয় মুখ্যমন্ত্রীর ওসরতে এই কথাবিলাক ডাঙ্গি ধরিম যে এই ডিপার্টমেন্টে কিয়র কারণে তেওঁলোকে ইমান প্রসেসবিলাক এনেকা ডিলে করে বা কি তেওঁলোকৰ প্রবলেম যে আজি যোৱা আপনার ফ্লাডর টাইমত আপনাদের দেখি পাইছে যে আমার মন্ত্রী কেশব মহন্ত ডাঙ্গরিয়া ইয়াত আইছিলে, কথা দি কইছিলে যে এইবিলাক কাম হব, কিন্তু কাম হওয়া নাই বা ওয়ার্ক অর্ডারও স্যাংশন হওয়া নাই। এইবার যত যত কন্ট্রাক্টর বিলাকে কাম করেছে তেওঁলোকে এতিয়াও ওয়ার্ক অর্ডার পাওয়া নাই, এটা অল্প দুঃখ লগা কথা। মানে ডেঞ্জার লেভেল তো হওয়া নাই, কিন্তু মানে ডিপার্টমেন্ট বিলাক অ্যালার্ট করেছে, আর বতাহ তো যদি বেয়া হয় আর সকল ডিপার্টমেন্ট সার্কেল অফিসার আর আমার রেভিনিউ স্টাফক মানে ফিল্ডত থাকি বলে কোয়া হয়েছে, আর ডিপার্টমেন্টে মানে তো জেলা প্রশাসনে হাজির হয়ে আছে যে হোয়াট এভার হেরি টু কাম আমি তো রেডি টু ট্যাকল, আর রেস্কিউ কারণে আমার মানুষ রেডি হয়ে আছে, আর রিলিফ মেজারবিল ঠিক হব। কিন্তু রাজ্যকে এটা অনুরোধ করেছো যত মানে এনেকা একটা ভালনারেবল পয়েন্ট আছে তাকে অনেক সাবধান হয়ে থাকি বলে আমি অনুরোধ করেছি। দেখবলে কৈছে রাইজরও একটা অভিযোগ আছে যে যাওয়া বছর যে মতাবরি যিনি ঠাইত বেয়া আছে সেইখানে মতাবরি কিন্তু মেরামতির কাম করা নাই বা কন্ট্রাক্টর গাফিলতি করেছে মতাবরি মতাবরির বিভিন্ন ঠাই। একচুয়াল অল্প বিচার করব লাগবে, অল্প ডিপার্টমেন্টের বিবরণ লই পেলাই অল্প বিচার করে শিলচর ন্যাশনাল হাইওয়ের চিরুকান্দিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক সহ জখম হয়েছেন 3 জন ব্যক্তি। ঘটনাটি ঘটে শনিবার বিকেল 3টে নাগাদ। জানা গেছে দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্যে অ্যাম্বুলেন্স ডেকে আহতদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেডিকেলের দিক থেকে আসা সাদা রঙের একটি মারুতি সুজুকি গাড়ি সজোরে ধাক্কা মারে অন্য গাড়িটিকে। এইদিকে একটা স্কুটি একটা বাইক আমি কাটার সুযোগ পাইছি না, এদিকে ঢুকতাম, এদিকে ঢুকলে মানুষ মারি দিন, আমি আর কাটাকাটি করছি জায়গা থাকি গেছি, হে মারি দিছি গাড়িটা। কিন্তু 80 বা 100 স্পিডে এদিকে একটা গাড়ি আওয়াত আসলো, আর এদিকে একটা ওটা আসলো 80 বা 100 স্পিডে, এটা ইয়া রংটাই তো যে ইয়া গাড়ি মারি দিছে, মাত্র সময় একটা আওয়াজ জুম করে তখন আমার বাইক নিয়ে আসলাম মিটার। কিন্তু এদিকের গাড়িটা যে স্পিডে আছে খুব হাই স্পিডে, কিন্তু গাড়ি যে সময় ধাক্কা মারছে দম করে আবার করে গাড়িটা কম সে কম 7 ফুট পিছিয়ে ব্যাক করে দিচ্ছে। গাড়ি মানে দুইটা মেলুক আছে, কারণ এখানে গ্লাসটা ঢুকে গেছে যখন, আর ড্রাইভার ওই কেন পুরো পাঠি দিচ্ছে একটা অটো গাড়ি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উচ্চতর মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের 4, বাণিজ্যে প্রথম শিলচরের অসীম।
মিজোরামের জলে ফুসছে সিংলা ও লঙ্গায় করিমগঞ্জের বহু গ্রাম প্লাবিত। চিরকান্দিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম তিন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।